हाय गुड मॉर्निंग। तो हाय बंधुरा गुड मॉर्निंग। तो चलो आज के बेसि किछु ना बोले आपनादेर एकटी जायगाते नियेछि। जायगा बोलते आमार बाड़ीर पेछने जेटी आपनादेर बोलेछिलाम जे आमार जेटी नतून बाड़ी तैरी होच्छे सेई बाड़ीटी आपनादेरके एकदिन देखाबो। तो आजकेर दिने आपनादेर एई बाड़ीटाइके सम्पूर्ण देखानोर चेष्टा करबो। तार आगे किछुटा देखे नाओ सकाले घुम थेके उठे आमरा की की करेछि। तो बंधुरा এখানে দুষ্টু চিকুকে দেখতে পাচ্ছেন যে 5 টাকার জন্য সকাল থেকে লড়াই করছে সবার সাথে। তো এই যে 5 টাকা ওর বাবার কাছে চাইছে তার জন্য না দেওয়ার কারণে এই সিঁড়ির উপরে উঠে এখন চিৎকার করছে যে 5 টাকা দাও 5 টাকা দাও। তো আপনারা শুনতেই পাচ্ছেন। আর সকাল হলেই প্রতিটা সকালবেলায় ওর 5 টাকা করে লাগে কুড়কুড়ে খেতে যায়। তো তার জন্য আজকেও সকালবেলা জেদ ধরেছে ওর বাবার কাছে চাচ্ছে 5 টাকা আর না দেওয়ার কারণে এগুলোতে খেলাধুলো করছে যে আমি জানলার উপরে উঠে যাব। তো এখানে পাথরের উপরে উঠে জানলার দিকে দেখাচ্ছে বলছে আমি উঠবো এখন না 5 টাকা না দিলে। তো দেখছো এখানে চিকু কত দুষ্টুমি করছে এখানে জানলার উপরে উঠে যাচ্ছে। বন্ধুরা তো খুব দুষ্টুমি করে আর সকাল সকাল তো বেশ দুষ্টুমি করে কারণ ওর 5 টাকা চাই আর আমরা 5 টাকা দিতে চাই না সহজে। তো ওই খুব দুষ্টুমি করার পর 5 টাকা দেওয়া হয়। তো বন্ধুরা এই যে বাড়িটি আপনাদেরকে দেখাবো বলেছিলাম। তো ভিতরে চলুন আপনাদেরকে এক এক করে সব দেখাচ্ছি। বাইরে থেকে দেখলেও বেশি কিছু মনে হয় না কিন্তু ভিতরে দেখলেই আপনারা বুঝতে পারবেন। তো এটাকে আমি এইভাবে এক সাইডে করে ভিতরে প্রবেশ করছি। তো বাইরের দিকটা আপনারা দেখতেই পাচ্ছেন যে এরকম একটা লুক আছে। তো আমাকে খুব সুন্দর লাগে যে বাড়ির আমি যদি ডাইনিংয়ে বসে থাকি তো এত সুন্দর একটি দৃশ্য আমি দেখতে পাই। তো গেটটা খুলে আমাকে খুব সুন্দর লাগে, পাশেই ফুল বাগানটা রয়েছে। তো এখানে বন্ধুরা দেখতেই পাচ্ছ এই গেটটি দিয়ে আমি ঢুকলাম, প্রবেশ করলাম। আর ঢুকে ঢুকেই ডান দিকে এখানেই দেখতে পাচ্ছ যে এখানে কিচেন হবে। তো রান্নাঘর যেটা বলছি আমরা, তো রান্নাঘরটা এখানেই করা হচ্ছে। তো রান্নাঘরের ডিজাইনগুলো আপনারা যদি দেখেন, ডিজাইনগুলো আমি নিজে থেকেই করেছিলাম। তো এখানে দেখতেই পাচ্ছেন যে রান্নাঘরের এইরকম ডিজাইন আছে। তো এখনও সম্পূর্ণ আপনাদের দেখাতে পারছি না কারণ কমপ্লিট হয়নি, তবুও ভাবলাম যে আপনাদের কিছুটা দেখিয়ে নিই। তো এখানে দেখতেই পাচ্ছেন এখানে আজকের মধ্যেই হয়তো মার্বেল বসবে। তো মার্বেলের কাজ শুরু হয়ে গেছে। তো আপনাদের মার্বেল ভিতরে আছে রাখা, সেটিও দেখাবো। তো এখানে দেখতেই পাচ্ছ এই সাইডে রয়েছে রান্নাঘর আর পাশেই হচ্ছে পূজাঘর, ঠাকুরঘরের রয়েছে এখানে পাশে। তো ঠাকুরঘরও এখন কমপ্লিট হয়নি, তো কিছুই সচরাচর কমপ্লিট হয়নি আমার বাড়িতে এখনও, তার জন্য আপনাদেরকে দেখাচ্ছিলাম না। তো এখানে ঠাকুরঘরটা কিছুটা আমরা ঠাকুর রেখে আমরা এখন পুজো করছি, যেহেতু আমাদের গৃহপ্রবেশ এই অবস্থায় করে নিয়েছি, তার জন্য এখানে ঠাকুর রেখে আমরা এখন পুজো করছি। ঘরের পাশেই যদি আমরা চলে আসি এই পাশে, তাহলে এখানেও একটি গেট দেখতে পাচ্ছেন। তো এটি আমাদের হচ্ছে একটি মাত্র রুম। তো এখানে রুম দেখানোর আগে এই পাশটাতে কী রয়েছে দেখে নিই। তো এই পাশে যে জায়গাটা দেখতে পাচ্ছেন, তো এই যে পোর্শন জায়গাটা, এই পোর্শনে আমরা বেসিন বসাবো। তো হাত ধোয়ার জায়গার এখানে সিস্টেম করা হয়েছে। তো তার সাথে সাথে এই সাইডে আপনারা দেখতে পাচ্ছেন বাথরুম। তো বাথরুমটা এখনও আমরা চালু করিনি। তো বাথরুম চালু করার আগে কালকে এই টালসগুলো বসানো হলো। তো বন্ধুরা এখানে টালসগুলো আপনাদের কেমন লাগছে, কী সুন্দর? আমাকে তো খুব সুন্দর লেগেছে, তাই আমি এরকম ডিজাইনের বসিয়েছি। তো আপনাকে কেমন লাগছে এই ডিজাইনগুলো, তো আপনারা বলবেন কমেন্ট করে। আর ফ্লোরে আমি লাগিয়েছি যে
যেটা মার্বেলের মতন রং হয়, তো ওই কালারের আমি টালস এখানে লাগিয়েছি বন্ধুরা। তো আপনাদের কেমন লাগলো এটা অবশ্যই জানিও। আর এই জায়গাটাতে আমরা হাত ধোয়ার জায়গা বানাবো। তো এগুলো সম্পূর্ণ কাজ চলছে, তার জন্য আপনাদেরকে কিছুটা দেখাতে পারছি না। তো এইখানে যে দেখতে পাচ্ছেন ডাইনিং, আমাদের ডাইনিংয়ের যেটি মেন আলো ঢুকবে বাড়ির মধ্যে, তো ডাইনিংয়ের যেটি জানলা, তো এই জানলাটি রয়েছে, যেটি খুললে আপনারা দেখতে পাবেন কতটা আলো রয়েছে এখানে। তো কিছুটা খুলে দেখাই। আর এদিকেও যদি আপনারা দেখেন জানলার এক সাইডে, তো একটি সুন্দর একটি পরিবেশও রয়েছে। তো এই সাইডে দেখছেন বাঁশঝাড় রয়েছে, আর খুব সুন্দর একটি পরিবেশ। তো এটা আমাদের হচ্ছে সম্পূর্ণ ডাইনিং, ওটা দিয়ে আমরা ঢুকেছিলাম। এটা হচ্ছে আমাদের ডাইনিং। তো এখানে বন্ধুরা দেখতেই পাচ্ছ দুটি জানলা রয়েছে, আর জানলাগুলো আমি এখন খুলে দিই। তো চারিদিকে যেখানে আপনি দেখবেন সেখানেই খুব একটি সুন্দর পরিবেশের একটি আবহাওয়া আপনারা দেখতে পাবেন জানলার ধার দিয়ে। তো জানলাতে কিছুটা আমি গ্রিলের মধ্যে কাজ করিয়েছিলাম, তো পাতাগুলো দেখতে পাচ্ছ, এগুলো কমপ্লিট হয়নি, যখন কমপ্লিট হবে মনে হয় আমার খুব সুন্দর লাগবে। তো এটাও জানলাটা খোলা যাক। তো এই সাইডে দেখতেই পাচ্ছ যে এই যে সিঁড়িটা, বাইরে থেকে যদি আপনারা দেখেন তো সিঁড়িটা এই জায়গা থেকে আপনাদের আমি জানিয়েছিলাম যে ভিডিওটি করব। তো এটা হচ্ছে আমাদের রুম। আর এই যে মার্বেলটা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে রান্নাঘরের ওপরের স্ল্যাবটা বসবে, আর এটা এখন বাদ আছে। আর এই মার্বেলটা হবে ঠাকুরঘরে, ঠাকুরঘরের ওপরে বেদিটা তৈরি হবে। তো আর বন্ধুরা এই যে জিনিসটি দেখতে পাচ্ছেন, এই জিনিসটার সম্বন্ধে আপনাদেরকে যদি কিছু বলি, তাহলে হয়তোবা অনেক কেউ চিনতে পারছে না এই জিনিসটি কী। তো আমি যেহেতু ড্রয়িং ভিডিও করি তার জন্য এটা আমার খুব প্রয়োজন হয়। তো এটার সম্বন্ধে অন্য কোনো সময় আমি আপনাদের ভিডিও বানিয়ে দেখাবো, যে আমার হোম ট্যুর মানে আমি এখন যেখানে বসবাস করি, তো ওই রুমে আপনাকে যদি নিয়ে যাই আর ওই রুমের যদি সম্পূর্ণ দৃশ্য আপনারা দেখেন, তাহলে বুঝতে পারবেন এই জিনিসটা আমার কী কাজে লাগে। তো বন্ধুরা আমি ছোটোখাটো করেই বাড়িটি তৈরি করাচ্ছি, কারণ আমাদের বলতে গেলে আমরা মধ্যবর্তী পরিবার থেকেই বিলং করি, আর খুব একটা মানে কী বলবো ফাইন্যান্সলি ব্যাকআপ নেই, তার জন্য আমরা ছোটো করেই করছি। তো ধীরে ধীরে করার চেষ্টা করছি, আর ধীরে ধীরে করতে করতে আমার হয়তো এই বাড়িটি কমপ্লিট হবে। তার জন্য সম্পূর্ণ দেখাবো কবে তা নিয়ে খুব ভাবনা চিন্তা করার পর এই ভিডিওটা বানাচ্ছি, যে আমি তো খুব তাড়াতাড়ি ভিডিওটা বাড়িটা কমপ্লিট করতে পারবো না। তবুও তার জন্যই আমি ভাবলাম যে আপনাদের কিছুটা বাড়িটা আগে দেখিনি, তারপরে যখন কমপ্লিট হবে তারপর আরেকবার রিভিউ দিয়ে দিব আমি, তো এখানে আপনাদের আরেকবার দেখিয়ে দিব। তো এই যে ছিল আমার বাড়ি, তো আপনাদের কেমন লেগেছে? তো হোম ট্যুর বাড়িটা কেমন লেগেছে এটা বলবো না, আমার এই ভিডিও করার ধরনটা কেমন লেগেছে আপনাদের, তো এটা যদি কমেন্ট করে যদি আপনারা জানান তো আমি খুব উপকৃত হব। কারণ নেক্সট যে পরবর্তী আমি ভিডিওটা বানাবো, তো আপনাদের ভালো লাগছে কি লাগছে না বা কি করলে ভালো লাগবে, তো এইরকম টপিক যদি আপনারা নিজে কমেন্ট করে আমাকে একটু জানান, তাহলে আমার তো খুব সুবিধা হয়, কারণ আমি বাংলাতে প্রথম কন্টেন্ট তৈরি করছি। এর আগে তো মানে আমি এখনও কন্টেন্ট তৈরি করি, কিন্তু আমি ড্রয়িং কন্টেন্ট, তো ওগুলো আমাকে খুব একটা ভাবতে হয় না, যেটা সাবজেক্ট থাকে সাবজেক্ট নিয়ে আমাকে ড্রয়িং করতে হয়। তো কন্টেন্ট সম্বন্ধে খুব একটা জানি না বন্ধুরা, তো আপনারা যদি কমেন্ট করে বলেন যে এই টাইপের করতে হবে, তাহলে আমি খুব উপকৃত হব। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আর পরবর্তী ভিডিও আপনারা কেমন চান আর কোন টপিকে চান, তো ওটি কমেন্ট করে প্লিজ জানিও। তো চ্যানেল এখনও সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন বন্ধুরা। তো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে।